প্রসঙ্গটা রাজীববাবু বলছিলেন, সেখানে আমি বলেছিলাম ছাত্রছাত্রীদের সবাইকে আমি প্রণাম জানাই, কারণ আমাদের একজন শিক্ষক ক্লাসে ঢোকার আগে সমস্ত ছাত্রছাত্রীকে প্রণাম করতেন। তখন আমরা খুব অবাক হয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম যে শিক্ষকের ছাত্রছাত্রীরা উঠে দাঁড়াবে, তুমি শিক্ষক কেন ছাত্রছাত্রীকে খামাকে প্রণাম করতে যাবে? তিনি বলেছিলেন আমি তো জানি না তোমাদের মধ্যে ভবিষ্যতের কোন রবীন্দ্রনাথ বা আইনস্টাইন আছেন। তা পরে তিনি যখন খুব নাম করবেন, নোবেল প্রাইজ পাবেন বা সাংঘাতিক একটা কাণ্ড করবেন, তিনি হয়তো বলবেন ওই যে আমাকে পড়িয়েছিল কোনোদিন প্রণাম করেন, তখন আমার ভারী লজ্জা করবে। সেই জন্য আমি আগাম একটা প্রণাম ছিলেন। তিনি আমাদের বোঝাতে চেয়েছিলেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে শ্রদ্ধা জানানোর একটা অনুশীলন করা উচিত, যা আমরা সাধারণত করি না। আবার দেখুন আমরা সাধারণত যাদের ঠিক আছে এমনি লোক এই বলে মনে করি, তাদের মধ্যে কয়েকজন মানুষ তো মিলে আজকে বান্ধব শিয়ালদা বলে একটা সংগঠন করেছেন যারা অন্যের কথা ভাবছেন, এটা খুব অবাক কাণ্ড। কারণ আমরা সবাই জানি যে সমাজে দু ধরনের লোক থাকে, এক ধরনের লোক শুধুমাত্র নিজের কথা ভাবে, এই এক ধরনের লোকই হচ্ছে প্রায় সমস্ত লোক। আমি আপনাদের কাছে সরাসরি বলি যে আমি কিরকম লোক, আমি ভাবি আমার একটা বাড়ি হোক আমার কিছু গাড়ি হোক, আমি কখনো ভাবি না যে অমুক লোকটার ভালো হোক, আমি যাদের সঙ্গে মিশি সবাই স্বার্থকর, তারা সব ভালো লোক, কিন্তু সকলেই মনে করে যে আমি আমারটা নিয়ে থাকবো, আমাকে অন্যের কথা ভাবতে যাবো না। অনেক দিন আগে এই রাজ্যে খুব ঘন ঘন মানববন্ধন বলে একটা ব্যাপার হতো, সেটা কি না হাতে হাত ধরে দাঁড়িয়ে থেকে ট্রাফিক জ্যাম করে দেওয়া। কেন হচ্ছে না? বলা হতো যে ইরাকের অমুকরা দুঃখে আছে কিংবা সুদানের তমুকরা দুঃখে আছে, সেই জন্য আমরা প্রতিবাদ করছি। তখন আমরা যারা বাসে থাকতাম ট্রামে থাকতাম খুব হাসাহাসি করতাম, ইরাকের লোক দুঃখের জন্য তোর কি, সুদানের লোক কষ্ট পাচ্ছে তাতে তোর কি। কারণ কখনো মনে হতো না যে ওই লোকটা দুঃখে যদি থাকে তাহলে আমারও কিছু বলার থাকতে পারে। সেই বলার থাকাটা অনেক রকম হতে পারে নিশ্চয়ই। একরকম হতে পারে যে আমি একটা অন্যায়ের প্রতিবাদ আমি এখানেই জানালাম, জানিয়ে কোথাও তাদের সহমর্মী হলাম, এ কথা কারোরই মনে হতো না। আমরা সবাই ভাবতাম তুমি তোমার এখানকার লোক এখানকার মতো ভাববে, অন্য দেশের লোক কষ্ট হচ্ছে দেখি ঘন্টার মাথা হয়েছে। এই মুহূর্তে পৃথিবীতে যুদ্ধ চলছে, অন্তত দুটো যুদ্ধ খুব খুব আলোচিত হচ্ছে, আরো অনেক যুদ্ধ চলছে। সেই যুদ্ধে প্রচুর নিরীহ মানুষ প্রত্যেক দিন মারা যাচ্ছে, বোম পড়ছে তারা মারা যাচ্ছে, তাদের কোনো দোষ নেই, দুটো রাষ্ট্রের মধ্যে ঝামেলা হচ্ছে তারা মারা যাচ্ছে যাচ্ছে। তাতে তো আমি ভারতের ক্রিকেট খেলা দেখা ছেড়ে বসে দুঃখ করবো না, তাতে তো আমি তাদের সহমর্মী হবো না। মারা গেলে ভালো ইস রে মারা গেছেন এইটুকুন বললো, তারপর নিজের আনন্দের উপকরণ দেখবো, এই তো নিয়ম। আশাপূর্ণা দেবীর একটা গল্প আপনারা হয়তো অনেকে পড়েছেন, আমি ছোট্ট করে বলি, একটা ছোট্ট মেয়ে তাকে বিদ্যাসাগরের জীবনী পড়ানো হয়েছে, পড়িয়েছেন তার বাবা বা দাদু কেউ একজন, কারণ পরের দিন ওইটা নিয়ে প্রশ্নোত্তর স্কুলে আসবে। সেখানেই বিদ্যাসাগর কি কি করেছেন সমস্ত পড়ানো হচ্ছে, তাতে বলা হয়েছে বিদ্যাসাগরকে দয়া সাগর বলা হয় কেন, এই প্রশ্নটা আসবেই, 12 নম্বরের প্রশ্ন, ফলে ভালো করে তাকে পড়ানো হয়েছে। তার মধ্যে বলে যে উদাহরণগুলো দিবি, একটা উদাহরণ হচ্ছে বিদ্যাসাগর নিজের পোশাক আরেকজন লোক শীতে কাঁপছে দেখে সেটা তাকে দিয়ে দিয়েছিলেন, চাদর দিয়ে দিয়েছিলেন, ধুতি দিয়ে দিয়েছিলেন, নিজে একটা সামান্য গামছা পরে, এই সমস্ত গল্প লেখা আছে বইটায়। তা সেইটা তার যিনি পড়াচ্ছেন দাদু বা বাবা যিনি পড়াচ্ছেন খুব ভালো করে পড়িয়েছেন যে এইটা কিন্তু লিখতে ভুলবি না। তো সেই মেয়েটা ভালোই লিখে টিকেও এসছে। তারপর সেই মেয়েটা বিকেলবেলায় লেকের ধারে বেড়াতে গেছে একলা একলা, যখন ফিরেছে তখন দেখা যাচ্ছে সে একটা ভীষণ দামি চমৎকার সোয়েটার পরে গেছিল, সেই সোয়েটারটা তো গায়ে নেই। তখন দেখি মা বলছে কি কোথায় গেল, মা বলছে আরে যে সোয়েটারটা কে নিয়ে নিল, কি মুশকিল অত দামি সোয়েটার ওইখান থেকে তোমার বাবা কিনে দিলেন, কি ব্যাপার তুমি এরকম মেয়ে, সবাই যাচ্ছে দিই বক বকছে। তখন সে বললো না আসলে হয়েছে কি আমি লেকের ধারে দেখলুম একজন ভিক্ষুক বসে আছে তার গায়ে কিচ্ছু নেই, তো তোমরাই তো কালকে পড়িয়েছিলে যে বিদ্যাসাগর নিজের পোশাক একজনকে দিয়ে দিয়েছিলেন, সেটা তুমি লিখে এলুম 12 নম্বরের প্রশ্ন, আমি আমার সোয়েটারটা সেই বিক্ষোভকে দিয়ে চলে এলাম। তখন তাকে লোকে এই মারে কি সেই মারে, তুমি কেন লিখতে বলেছে 12 নম্বর লিখে আসবি, তার সঙ্গে তো সোয়েটার দেওয়া সম্পর্ক কি, বিদ্যাসাগর যা করছে তোকে কি করতে বলেছে, বিদ্যাসাগর যা করছে তোকে লিখতে বলেছি মুখস্থ করে তোকে সেটা করতে বলি, বলে একটা ভয়ঙ্কর বকা বকি। এইখানে আসার পরে তুমি গল্পটা শেষ করলেন, আমরা জানি যে গল্প এখানে শেষ হয় না, আমরা জানি যে ছোটবেলা শেখানো হয় মা 10টা লজেন্স আমি কি করবো, তাহলে আহা পাশে ও আছে ওকে 5টা দাও তুমি 5টা নাও, কিন্তু কিছুদিন পর থেকে শেখানো হয় 10টাই যাতে তুমি নিয়ে নিতে পারো, ওকে একটু কিচ্ছু না দিতে হয় তার ব্যবস্থা, সমস্ত নম্বরের ক্ষেত্রে তুমি কেন তোমার নোটস এর খাতাটা ওকে দিতে গেলে বলো তো, তুমি নোটস নিয়ে যাও, নোটস করতে গেলে তোমার কি দরকার, তুমি তোমারটা। আমরা জানি যে আমাদের সমাজ এভাবেই তৈরি, মোটামুটি ভাবে সকলেই। যখন আমি দেখি যে কিছু লোক এইরকম নয়, বান্ধব শিয়ালদার কিছু লোক আছে যেরকম রাজীববাবু বলে গেলেন, কিছু মানুষ তারা রিটায়ার করেছেন, কেউ এখনো কাজ করছেন, একটা নিয়মিত টাকা বান্ধব শিয়ালদাকে দিচ্ছেন, বান্ধব শিয়ালদা কি করছেন ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়াচ্ছে, তাদের কোনো দরকার ছিল না, তারা দিব্যি চাকরি করে বাড়ি ফিরে মহান আনন্দে IPL বা অন্যান্য ক্রিকেট খেলা দেখতে পারতেন, সিরিয়ালও প্রচুর হয়, নেটফ্লিক্সও কম কিছু হচ্ছে না, তার বদলে তারা দুস্থ মানুষদের সাহায্য করার চেষ্টা করছেন,
যাদের তারা মনে করছেন আরো অনেক দূর এগিয়ে যাবে সামান্য একটু সমর্থন পেলে সেটা করছেন। সহমর্মিতা বলে বাংলা একটা কথা আছে যে অন্যের প্রতি মরমী হয়ে চেষ্টা করা যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বোঝা, সেই জিনিসটা তারা নিরন্তর করে চলেছেন। আজকে তো একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে হাততালি পড়ছে, চমৎকার একটা হল, এসি চলছে, এইটা একটা দিন যেদিন সবাই অভিনন্দন পায়, যেদিন সবাই ভালো ভালো কথা শুনে, যেদিন তাদের প্রশংসা করা হয়, কুর্নিশ জানানো হয়। কিন্তু তারপর বছরের যে 364টা দিন ওগুলো কিন্তু এইরকম একটা তথাকথিত গ্ল্যামারের দিন নয়। সেই দিনগুলো হচ্ছে শুধুমাত্র খাটুনি, শুধুমাত্র অধ্যবসায়, শুধুমাত্র জেদে, শুধুমাত্র একটা সদিচ্ছাকে অবলম্বন করে এগিয়ে যাওয়ার সহস্র প্রতিকূলতাকে অতিক্রম করে। এই খুব ঝঞ্ঝাটের ব্যাপার। হাততালি পেতে সবার ভালো লাগে, কিন্তু হাততালির জন্য যে নিরন্তর পরিশ্রমটা করে যেতে হয় যে আমি এইভাবে কাজটা করব। অনেক কত থেকেই রাজীববাবু বলছিলেন যে না, সমাজে এইরকম একটা ব্যবস্থা চলে এসেছে যে টাকা পেলে তবেই লোকে পড়াতে পারে, টাকা না পেলে পড়াতে পারে না। এই সমস্ত মানসিকতার বিরুদ্ধে তাদের প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কাজ করে চলতে হয়। তারপর হয়তো বছরের একটা দিন একটা অনুষ্ঠান হয় যেখানে মনে হয় যার যে কাজটা তারা করছেন সেটা একটা প্রশংসা পাচ্ছে, একটা হাততালি পাচ্ছে, কিন্তু অধিকাংশ সময় এই কাজটাকে ইংরেজিতে একেবারে থ্যাঙ্কলেস, আর বাংলা আমরা বলতে পারি সম্পূর্ণ ধন্যবাদহীন একটা কাজ। এই কাজ যারা করে যান তাদের প্রতি কোনো কর্নিশই যথেষ্ট নয়। আমি তো সত্যি বলি যে আমি প্রভাবিত হই না, কারণ আমি স্বার্থপর, স্বার্থপরটাও খুব গোড়া হয়তো, তারা খুব একটা চট করে নিঃস্বার্থ লোকের দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু আমি বিস্মিত, আমি সত্যিই স্তম্ভিত হয়ে যাই যেখানে মোটামুটি ভাবে আমাদের সমাজে, তা বলবো কেন, গোটা পৃথিবীতেই এই মুহূর্তে এই জিনিসটা একটা মান্য ব্যাপার যে তুমি শুধু তোমার জিনিসটাই দেখবে। সে যে খুব খারাপ তা নয়, কারণ প্রত্যেকে যদি প্রত্যেকের কাজটা ঠিক করে করে আর নিজস্ব নিজস্ব উন্নতি চায়, এরকম তত্ত্ব আছে যে তাতে সমাজের সামগ্রিক একটা উন্নতি হয়। কিন্তু একটা সমাজে চলবো ফিরবো আর পাশের লোকটার দিকে তাকাবো না, এটা মোটামুটি ভাবে একটা মান্য মনোভাব। এখন ঠিক আছে, করতে করতে তো নিজের কথাই ভাব, ব্যাপার কার কথা ভাব, ওকে সত্যি সত্যি একটা বিরাট একটা আদর্শ, চমৎকার একটা মূল্যবোধ, এই সব অনুসরণ করতে যাবে নাকি? সত্যি বলতে ওই কথাগুলো নিয়ে ইদানিং একটু হাসাহাসি হয়, ব্যঙ্গ বিদ্রুপ করা হয় এবং সেগুলো চমৎকার হাততালি হয়। কিন্তু তার মধ্যেও দাঁড়িয়ে অনেক মানুষ এবং অনেক সংগঠন যে অন্যরকম কাজ করে চলেছেন তাতে কোনো রকম সন্দেহ নেই, এবং তাদের প্রতি আমার অন্তত একটা বিস্ময়াবিষ্ট শ্রদ্ধা রয়েছে। সেই জন্য আমি আজকে এখানে এসেছি, শুধুমাত্র আমার বিস্ময়, আমার মুগ্ধতা আর শ্রদ্ধাটা প্রকাশ করার জন্য। আমরা আশা করতে পারি যে সমাজটা এইরকম একদিন হয়ে যাবে যেদিন আশাপূর্ণা দেবীর এই গল্পটা যখন ভাবার্থ লিখতে দেওয়া হবে বা অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো এরম বলে কথা লিখতে দেওয়া হবে, তখন শুধুমাত্র লোক ওটা লিখবে না, হয়তো নিজেরাও অনুভব করবে যে হ্যাঁ কেন, আমি তো সোয়েটারটা এই সময় এলে দিয়েই আসতাম। এখনো কেউ যদি সত্যি সত্যি তার সোয়েটারটা অন্য কাউকে দিয়ে আসে, সে মারি খাবে বাড়িতে এসে। কারণ যখন আমরা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ এরকম কয়েকটা নাম আমাদের মাথায় আছে, টট করে বলে যাই, আমরা সবাই তাদের জীবনী পড়েছি, আরো অনেক মানুষের জীবনী পড়েছি, এবং তাদের কোনো কিছুই কোনোদিন অনুসরণ করার কথা ভাবি না, আর অন্য কাউকে প্রাণিতও করি না। ওগুলো বলতে হয় বলা, কিন্তু আমরা আমাদের মতো চলবো। সত্যি তো আমাকে এই গাড়িটা থেকে পরের গাড়িটা কিনতে গেলে অনেক বেশি খাটতে হবে, অন্য লোকে কি হচ্ছে তাই ভাবার কোনো সময় নেই। আশা করা যায় সমাজটা সত্যি সত্যি বদলাবে, বা পাঞ্জব শিয়ালদার মতো আরো অনেক সংগঠন বা আরো অনেক ব্যক্তিকে দেখে লোকে সত্যি প্রাণিত হবে। যদি নাও কোনোদিনই এরকম সমাজ পৃথিবীতে আসেনি যেখানে বেশিরভাগ লোক ভালো আর কম ভাগ লোক খারাপ, এরকম হয় না, বেশিরভাগ লোক খারাপই হয়। কিন্তু এই যে সবসময় গড়ের বাইরে গিয়ে, সমস্ত স্রোতের বাইরে গিয়ে, গর্ধলিকা প্রবাহের বাইরে গিয়ে, লোভের বিরাট একটা হাতছানির বাইরে গিয়ে কিছু লোক কিছু চেষ্টা করে চলেছে, এটা যে আবার চিরকালই হয়ে আসছে, সেই স্রোতটা মূল স্রোতের তুলনায় যতই ক্ষীণ হোক না কেন, সেটা আমাদের কাছে খুবই আশাপ্রদ। এবং তাদের দিকে তাকিয়ে আমরা যদি মুহূর্তের জন্যও থমকে দাঁড়াই এবং কিছুটা সম্মান তাদের জানাই, তাহলে আমাদের এবং তাদের প্রত্যেকেরই অনেকটা উপকার হয়, হয়তো সমাজেরও সামগ্রিকভাবে অনেকটা উপকার হয়। অন্তত সেই বিস্ময়টুকু, মুগ্ধতাটুকু আমাদের সকলের মধ্যে থাক, আর যদি আমরা প্রভাবিত হয়ে নিজেরা কিছুটা ছাড়তে শিখি, কিছুটা পরিমাণ অন্য একটা লোকের প্রতি তাকিয়ে এতটুকু মরমী হয়ে উঠতে শিখি, তাহলে সেটা তো বাড়তি পাওনা বলে মনে হয়। নমস্কার, ধন্যবাদ।